ভোট মেটার পরও বোমা বিস্ফোরণের বিরাম নেই। রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা গ্রামে 175 নম্বর বুথে গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল সমর্থকের বাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাড়ির অ্যাজবেস্টারের ছাদের বেশ কিছু অংশ ভেঙে উড়ে গিয়েছে, এমনকি বাড়ির আসবাবপত্র বাড়ির বাইরে ছিটকে পড়ে বলে এলাকাবাসীদের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল সমর্থক আসাদুল খাঁ। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাকুড়তলা 175 নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ জয়ী হয়েছে। জয়ী আইএসএফ প্রার্থী সোহান আলী খানের অভিযোগ, তৃণমূল নির্বাচনের সময় থেকেই বোমাগুলি মজুদ রেখেছিল, কিন্তু আইএসএফ এবং সাধারণ মানুষের চাপে কিছু করে উঠতে পারেনি, পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা নিক। অপরদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তিনি তৃণমূলের কোনো কর্মী নয়, তিনি আইএসএফ কর্মী। আপনি বাকি শুনলেন? শুনেছি বোম ব্লাস্টিং হয়েছে, এসে দেখছি এখন ঘরের অ্যালবেস্টার উড়ে গেছে, ঘরের অ্যালবেস্টার খাট ফাট ভেঙে 100 ফুট দূরে আর একটা ঘর, সেই ঘরের উপরে পড়েছে। আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন, 100 ফুট দূরে আর একটা ঘরে পড়েছে, মানে 10টা বোম ব্লাস্টিং হয়েছে এর ভিতরে। এখন ওরা বলছে, টিএমসি পার্টির লোকেরা বলছে গ্যাস ব্লাস্ট হয়েছে, কে বলছে স্টোভ ব্লাস্ট হয়েছে। মূল ঘটনা গ্যাস স্টোভ ব্লাস্ট হয়নি, মূল ঘটনা বোম ব্লাস্টিং হয়েছে। এখানে পুলিশ এসে তদন্ত করছে। যার বাড়িতে ব্লাস্ট হয় তার নাম কি? আসাদুল খাঁ। ও কি কোনো দলের সমর্থক? হ্যাঁ, টিএমসি দলের সমর্থক। কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাইছি এর হচ্ছে গারে তদন্ত করা হোক, এর পিছনে কারা আছে, বড় মাথা কে আছে, তদন্ত করে উদ্ঘাটন করা। আপনার নাম? নাজিরুদ্দিন খান। বাড়ি? পাকুড়তলা। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। আজ 175 নম্বর বুথে আইএসএফ কর্মীরা আসাদুল খাঁ এবং গীতা আব্দুল হামিদ খাঁ তার বাড়ির দিকে বোম রেখে আমাদের দলের উপর দায়ভারটা চাপানোর চেষ্টা করছে। আসাদুল খাঁর পরিবার প্রধান ভাই বোন বাপ মা সকলে আইএসএফ কর্মী করেছে, দল করেছে। আর 175 নম্বর বুথটা নেতাজি গ্রাম পঞ্চায়েত, ওরা আইএসএফ পেয়েছে। এই আইএসএফ পাওয়ার দরুণে ওই বুথটাকে আমাদের তৃণমূলদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। আমরা সমস্তটা প্রশাসনের উপর ন্যস্ত করেছি, প্রশাসন তার দেখভাল করছে। গত কয়েকদিন আগে লুৎফা বিবি বলে একটা মেয়েকে দিয়ে, মেয়েকে হঠাৎ তার রাস্তা দিয়ে আসছিল, সে ভোট না করার দরুণে তাকে এবং তার একটা কোলের ছেলেটাকে, বাচ্চা ছেলে 2-3 বছরের, রাস্তার ছেলে মারধর করে। আমরা সেটা নিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ঢোলা থানা, তার প্রশাসন তার ব্যবস্থা করছে, এটাও আমরা দেখব। প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি, প্রশাসন তার চিন্তাভাবনা করবে। এটা দলকে হেনস্থা করার জন্য আইএসএফরা এই চক্রান্ত করছে। আচার্য শ্রী রঞ্জিতানন্দ, মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ, আপনি কি নানান সমস্যায় রয়েছেন, যেমন ব্যবসায় বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা অমনোযোগী, প্রেমে ব্যর্থ, বিবাহিত জীবনে সমস্যা বা চাকরির ক্ষেত্রে সমস্যা? যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। যোগাযোগ নাম্বার 9836459511, এই নাম্বারে যোগাযোগ করুন। চেম্বার প্রতি শনিবার কাকদ্বীপে তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসছেন। এছাড়া দমদম, বারাসাত, ব্যারাকপুর, রানাঘাট, মেচেদা এবং প্রতি অমাবস্যায় তারাপীঠে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তলেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। বলতে আজকের হঠাৎ আমি ভাত খেয়ে উঠেছি, বোমের আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে দেখতে এলাম কোন দিকে কি হলো, আওয়াজের খেয়াল করে এলাম যে এই দিক থেকে আওয়াজটা এসছে। এসে দেখি কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে, আব্দুল বলে এক ছেলে, যে বাড়িতে বোম ব্লাস্টিং হয়ে গেছে, এই বাড়ির বাচ্চা কাচ্চাগুলো তুলে নিয়ে গেছে আর বাড়িটা ভেঙে গেছে বোমের আঘাতে। এই পর্যন্ত দেখলাম বাড়িটা কার? বাড়িটা আসাদুল খাঁ।
উনি কি কোনো দলের সমর্থক? উনি টিএমসি দলের সমর্থক। উনি ইলেকশনের আগে বোম নিয়ে অনেক ছোটাছুটি করেছে, ইলেকশনের সময় বুথ দখল করবে বলে বোম অনেক বেঁধেছিল, কিন্তু আইএসএফের প্রভাব দেখে, আইএসএফের ঢল নামা দেখে ওরা বুঝতে পেরে গেছে বোমগুলো লুকোনোর জায়গা খুঁজে পায়নি, নিজেদের খাটের নিচে গর্ত করে বোম রাখার চেষ্টা করেছে, আর সেখান থেকে বাস্ট হয়ে ওদের ঘরবাড়ি ভাঙছে। কী চাইছেন আপনারা এখন? এখন চাইছি যে পুলিশ তো ইনকোয়ারি করে গেছে, দেখে গেছেন, তো চাইছি যে প্রশাসনিক বা আইন আইনত সাজা পাক দোষী, কারণ এই বোমা তো খুব আমাদের কাছে সত্যি আতঙ্ক, আর এই রকম কর্ম যাতে না মানুষ করতে পারে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার দাবি করি। আপনার নাম? আমার নাম সোবান আলী খান। বাড়ি? বাড়ি পাগুরতলা। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।